রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গোটা রাজ্যের আশা কর্মীদের হাতে তুলে দেওয়া হল সংবর্ধনা তারই অঙ্গস্বরূপ এই দিন পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ ব্লকের ছাব্বিশটি উপস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশাপাশি খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ উপস্বাস্থ্য কেন্দ্র আশাকর্মীদের হাতে সংবর্ধনা তুলে দিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ এছাড়া উপস্থিত ছিলেন খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাত্রা সহ তৃণমূল কংগ্রেস সের একনিষ্ঠ নেতাকর্মীরা খণ্ডঘোষ উপস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মী দাস ভট্টাচার্য বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদেরকে আজকে যে সম্মানে সম্মানিত করা হলো তাতে করে আগামী দিন আমাদের চলার পথ আরও সুমধুর করে দেওয়া হলো পাশাপাশি তিনি আরও বললেন আজকে আমরা যে সম্মান পেলাম সেই সম্মান পেয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত পাশাপাশি বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগমহাশয়ের হাত থেকে সংবর্ধনা পেয়ে আমরা খুবই গর্বিত অন্যদিকে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ বললেন আজকে এই অনুষ্ঠানে আশাকর্মীদের হাতে সংবর্ধনা স্বরূপ তুলে দেওয়া হল ফুলের স্তবক ব্যাচ কিট ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া বীরাঙ্গনা সার্টিফিকেট এছাড়া তিনি আরও বললেন মহামারী করোনা ভাইরাসের সঙ্গে যেভাবে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করে চলছেন আশাকর্মীরা তা অত্যন্ত আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং আশাকর্মীরা হলেন আরেক করোনা যোদ্ধা যারা ওর সঙ্গে লড়াই পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যে পঞ্চান্ন হাজার আশা কর্মী রয়েছে সে আশাকর্মীরা আজকে ধরুন গোটা পৃথিবী জুড়ে যে মহামারী চলছে করোনা ভাইরাস আক্রান্ত মানুষ ধীরে বেড়ে যাচ্ছে সেরকম আমাদের ভারতবর্ষও সেই রুগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে কিন্তু এই আশাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে জীবন বিপন্ন করে যেভাবে আজকে খবর নিয়ে এসে আজকে কেন্দ্র দিচ্ছেন এবং রাত্রিবেলায় যখন কোনো ডাক্তারবাবু বা বিএমি সাহেব ফোন করছেন বা আমাদের কোনো স্বাস্থ্যকর্মী ফোন করছেন সেই সময় রাত্রি দুটো আড়াইটা সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করছেন সেই রুগীর কাছে পৌঁছে যাওয়া আজকের এই মহামারীর সময়েতে যেভাবে আজকে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে সেই আতঙ্কগ্রস্ত থেকে কাটানোর জন্য আজকে আমাদের আশাকর্মীরা যেভাবে আজকে উদ্যোগী হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আশা কর্মীদের উপর আস্থা রেখেছেন সেই জন্য আমরা আশা কর্মীদেরকে ধন্যবাদ জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আজকে আমরা খণ্ডঘোষ উপস্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত আশা কর্মীরা আছেন তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমরা সম্বর্ধনা দিলাম বর্ধমান থেকে মিরজুলের রিপোর্ট নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবার সাথে সবার পাশে